হ্যালো বন্ধুরা, আমি পল্লবী। আবার চলে এসেছি একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। আর সামনেই দিওয়ালি, বলতে গেলে কালকেই দরজায় একেবারে কড়া নাড়ছে। আর এই সময় তোমরা বানিয়ে নিতে পারো একেবারে মোম ছাড়া মোমবাতি। হ্যাঁ, ঠিকই বলছি কথাটা, মোম ছাড়া মোমবাতি, যেটার জন্য লাগবে কিছুই না, খুব সামান্য কয়েকটা জিনিস, যেমন জল, একটু কালার, ওয়াটার কালার, আর একটু রিফাইন তেল বা সর্ষের তেল, যেটা ইচ্ছা তোমরা নিতে পারো। একটা প্রদীপের সলতে কিছু কালারফুল বিডস নিতে পারো, ওটা দেখতে ভালো লাগবে, কিছু চাঙ্কি কালার্স বা কিছু বিডস ফিডস। আর একটা মোটা কার্ডবোর্ড টাইপের প্লাস্টিক লাগবে, মানে মোটা প্লাস্টিক, আর সেটার মাঝখানে ফুটো করার জন্য একটা পেরেক আমি নিয়েছি। আর বাস এগুলোই লাগছে, আর কিছুই না। তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানালাম। আমি প্রথমে নিয়েছি একটা কাঁচের গ্লাস, আর একটা নিয়েছি ছোট্ট একটা আচারের কৌটো। হ্যাঁ, আচারের কৌটো, কৌটোটা আমার কাছে ছিল এবং আমার খুব ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম দিওয়ালিতে এটার মধ্যে আমি মোমবাতিটা বানাবো। তো আমি প্রথমে দুটোর মধ্যে জল নিয়ে নিয়েছি এবং দুটোর মধ্যে একটাতে লাল আর একটাতে ব্লু কালার দিয়ে দিয়েছি এবং কালারটাকে আমি মিক্স করছি। তো কালারটা অনেক দিনে পুরনো, তাই জন্য একটু শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, সেটার জন্য একটু টাইম লাগলো গুলতে। এবার আমি নিয়েছি কিছু কালারফুল বিডস। এই বিডসগুলো আমার কাছে আগে থেকে ছিল পুঁথি, তো এগুলো দেখতে ভালো লাগার জন্য আমি নিয়েছি। এই দুটোর মধ্যেই দিয়ে দিলাম আমি। এরপরে দেখো আমি কি করছি, এইটা দিয়ে দেওয়ার পরে আমি বাটিতে খানিকটা রিফাইন তেল নিয়েছিলাম, তোমরা যে কোনো তেল নিতে পারো। তো এই তেলটা আমাকে ওপর থেকে ঢালতে হবে খানিকটা, যতটা মোটা লেয়ার করতে পারবে ততটা টাইম ধরে মোমবাতিগুলো জ্বলবে। তো একটু মোটামুটি জলের থেকে, জলটা তুমি একটু বেশি নেবে কিন্তু তেলটা একটু কম নিলেও চলবে। এবার আসছে টাইম আমি এই প্লাস্টিক, যে মোটা প্লাস্টিকটার কথা বললাম, ওটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, একদম ছোট করে গোল করে কাটছি, যাতে এই দুটোর ভিতরে ওটা আমি রাখতে পারি, গ্লাস এবং যে জারটা আছে কাঁচের ওটার মধ্যে রাখার মতন ছোট, যাতে একেবারে ডুবেও না যায় এবং একেবারে না ঢোকে মুখটা আটকে যায় সেরকমও না হয়, ভালোভাবে থাকার মতন। আর এখানে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান আমার ছেলে, তাই এখানে একটু হয়তো ক্যামেরাটা খুব ভালো হয়তো হতে হয়নি ভিডিওটা, কিন্তু এটা তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, বুঝতেই পারছো এটা 6 বছরের ছেলে, যদি ক্যামেরাম্যান হয় সে আর কতটাই বা ট্যাকল করতে পারে। আর এখানে আমি প্লাস্টিকটা মাপ মতো কেটে নিয়েছি, এবার একটা ব্যাকা ট্যারা তো ওরকম একটা পেরেক দিয়ে আমি ওটা মাঝখানে ফুটো করে নিচ্ছি, যাতে আমি এখানে ওই প্রদীপের সলতেটাকে ফিট করতে পারি। এবার প্রদীপের সলতেটা আমাদের কিন্তু অর্ধেকটা মতো ঢোকাতে হবে, অর্ধেকের বেশি এটা ভেতর দিকে থাকবে আর বাইরে থাকবে অর্ধেকের একটু কম। তো এবার আমি এটাকে এখানে ফিট করছি এই মাঝখানের হোলটার মধ্যে, অর্ধেকের বেশিটা নিচের দিকে থাকবে যেখানটা তেলটা রয়েছে আর ওপর দিকে থাকবে অল্প। এবার আমি মুখটা একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে ওটা জলে, আর এবার এটা ফিট করে আমি এখানে বসে দিয়েছি। এবার আমি দেখলাম যে আমি এই যেটা কেটেছি ওটা অ্যাকচুয়ালি গ্লাসের মধ্যে ফিট হচ্ছিলো না, তো ওটা আমি আবার চেষ্টা করে না পেরে আমি উঠিয়ে এবার আমি এটা ওই জারটার মধ্যে, যেটার মধ্যে রেড কালারটা দিয়েছি, ওটার মধ্যে ফিট করছি। হ্যাঁ, তো এটার মধ্যে ফিট হয়ে গেল ভালোভাবেই, কোনো প্রবলেম হয়নি। তো এবার আমি দেখব একটা ম্যাচেস দিয়ে যে এটা জ্বলছে কি না, তো দেখা যাক। ওহো দেখো, এটা কিন্তু জ্বলে গেছে। আর এভাবেই তোমরা কিন্তু খুব সহজ